তম বিজয় দিবসে বাংলাদেশ আওয়ামী লীগ মিরাসরাই উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে সকলকে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি বিজয়ের শুভেচ্ছা জানাচ্ছি এই বিজয় অর্জনে আমরা হারিয়েছি তিরিশ লক্ষ বাঙালিকে সম্ভ্রম হারিয়েছে দুই লক্ষ মাবুন এই অর্জন রক্ত কেনা অর্জন এই অর্জনে সবচেয়ে বেশি প্রতিবন্ধিতা করছে পাকিস্তানের ছিও আলবদর রাজাকার যারা এ দেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল জামাত এবং তাদের দোষের বিএনপি আজকের একান্ন বছর পরেও এই জামাত বিএনপি স্বাধীনতাকে মেনে নিতে পারে নাই যখন তার কাঙ্ক্ষিত লক্ষ্যে দেশ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধু কন্যা আজকে এগিয়ে যাচ্ছে সারা বিশ্বে যখন এ দেশকে নিয়ে প্রশংসা পঞ্চমুখর এবং স্বাধীনতার বিজয়ের যেই মূল লক্ষ্য সুখী সমৃদ্ধ উন্নত বাংলাদেশ ক্ষুধা দারিদ্রমুক্ত বাংলাদেশ অসাম্প্রদায়িক বাংলাদেশ সে বাংলাদেশ যখন গড়ার লক্ষ্যে শেখ হাসিনা কর্মসূচি এগিয়ে যাচ্ছে ঠিক তখনই আবার ওই যে পেতাত্তারা যারা এই বিজয় চায়নি স্বাধীনতা বিরোধিতা করেছিল তারা এই বিজয়কে ঠেকানোর জন্য আবার অপতত্ততা চালাচ্ছে আমরা আজকের এই বিজয়ের দিনে সকলকে অনুরোধ করব। সকলকে আহ্বান জানাবো আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে এই যারা এই বিজয়ের জন্য শহীদ হয়েছেন রক্ত দিয়েছেন তাদেরকে সম্মান জানানোর জন্য তাদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য আমরা ঐক্যবদ্ধ হয়ে এই অপশক্তিকে প্রতিহত করে যে দুই হাজার একচল্লিশ সালে যে স্মার্ট বাংলাদেশ সে স্মার্ট বাংলাদেশ গঠনের লক্ষ্যে আমরা শপথ নিই আজকে এই দিনে সকলকে উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে এই অনুরোধ জানাচ্ছি আমরা মীরশ্বরের বাসী হিসেবে করবো যে বটবৃক্ষ তার ছায়াতলে আমরা আছি এখানে অন্যকেও কিছু করার বা কিছু বলার বা এখানে নির্বাচন নিয়ে ধিমত সৃষ্টি করার কোনো সুযোগ মীরেশ্বরাইতে নেই তার মানে আপনি বলতে চাচ্ছেন যে ছাড়া বিএনপি কোনো অংশগ্রহণ করতে পারবে না অবশ্য অংশগ্রহণ করবে বিএনপি এখানে উনত্রিশটা লাশ উপহার দিয়েছে দুই হাজার এক থেকে দুই হাজার ছয় বিএনপি আজকে কোথাও গিয়ে এই কথা বলতে পারবে না দেয় উদাহরণস্বরূপ আমরা এই কাজটা করেছি তারা যে কাজটা করেছে এক থেকে ছয় উনত্রিশটা লাশ দিয়েছে গাছ চুরি মাঠ চুরি গরু ছুরি থেকে এমন কোন অপকর্ম নাই তারা কাজ করেছে আমি একটা সূত্র ছোট্ট উদাহরণ দেব বাংলাদেশের সর্ববৃহৎ দ্বিতীয় বৃহত্তম কীর্তিম লেক মহামায়া মহামায়া বঙ্গবন্ধু সংসদে টকবকে যুবক আজকের আমাদের মাননীয় সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মুশারফ হোসেন যে বঙ্গবন্ধুর উপস্থিতিতে সেই দিন উপস্থাপন করেছিলেন এই মহামায়া বঙ্গবন্ধু ওনার বক্তব্য শুনে খুশি হয়ে এবং পাইলট প্রকল্প হিসাবে এই কাজ মহামায়াকে পাইলট প্রকল্প হিসাবে নেয় এবং অর্থ বরাদ্দ দেয় পঁচাত্তর বন্ধু হত্যার পর যখন কাজ শুরু হয় যে খন্দকার মোস্তাক এসেই এই এই জাতীয় প্রকল্পগুলো বন্ধ করে দেয় তার মধ্যে মহামায়া বন্ধ করে দেয় পরবর্তী পর্যায়ে ছিয়ানব্বই এসে আবার আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে আবার কাজ শুরু হয় কাজ অর্ধেক হওয়ার পর আবার দুই সালে যখন সরদন্ত্রের মধ্য দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতার বাইরে রাখা হয় আবার এই কাজ বন্ধ হয়ে যায় এবং দুই সালে ক্ষমতা আসার পর পুনরায় এই কাজ সম্পূর্ণ করে আজকের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উদ্বোধন করে এবং আজকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম কৃত্রিম লেখা মহামায়া এই মহামায়াকে কেন্দ্র করে আজকে পর্যটন থেকে শুরু করে সব কিছু হচ্ছে এবং মহাপরিকল্পনাও আছে এটা। বাস্তবায়নে সাতত্রিশ বছর লেগেছিল একটা মাত্র কারণে সেটা হলো যে আওয়ামী ক্ষমতা না থাকার কারণে আর বাংলা মিরাসরাই বাংলাদেশের সর্ববৃহৎ অর্থনৈতিক জোন তথা দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে সবচেয়ে বড় অর্থনৈতিক জোন আওয়াম যদি ক্ষমতা না থাকে আওয়ামী যদি ক্ষমতা না যায় ওটা তো সাতত্রিশ বছর লেগেছিল মহামায়া যেটা পাঁচ বছর বা দুই বছর লাগার কথা ছিল এই এত বড় যে কর্মযজ্ঞ এত বড় যে প্রকল্প যোগ্য সাতত্রিশশো বছরও শেষ হবে না যেহেতু আমরা রাজনীতি করি এলাকার মানুষের জন্য এলাকার উন্নয়নের জন্য বিএনপি যেহেতু বারবার ক্ষমতা ছিল কখনো কোথাও দাঁড়িয়ে কোনো কাজের উদাহরণস্বরূপ দৃষ্টান্তস্বরূপ বলতে পারবে না যে আমরা এই কাজ করেছি যেটা মীরাজসরায় মানুষের ভাগ্য পরিবর্তন হয়েছে মীরাজসরায় মানুষের কল্যাণ বয়ে এনেছে সুতরাং যেহেতু তারা এই কাজ উদাহরণ দেওয়ার মতো কোনো কাজ তারা করতে পারে না তারা কেন ভোট চাইবে আমরা চাই মিরাসরাই উন্নয়ন উন্নত সমৃদ্ধ মীরাসরাই শিল্প সমৃদ্ধ মীরশ্বরাই এই উন্নত সমৃদ্ধ শিল্প মীরশ্বরাইয়ের জন্য আওয়ামী লীগের কোনো বিকল্প নাই আমরা মীরশ্বরাইবাসী যদি মীরেশ্বরাই উন্নয়ন চাই তাহলে মীরশ্বরাইবাসীকে দল মতো রুদ্ধে উঠে এক জায়গায় আসতে হবে যার নেতৃত্ব উন্নয়ন হবে আমরা তাকে ভোট দেব। এই স্লোগানে আমরা সকলকে দলমত রুদ্ধে উঠে আওয়ামী লীগের নেতৃত্বে যেহেতু উন্নয়ন হচ্ছে আওয়ামী লীগের নেতৃত্বে যেহেতু মিরাসরা এগিয়ে যাচ্ছে এই এগিয়ে যাওয়াকে নিশ্চিত করার জন্য সকলকে দলমত রোদ্দে ওঠে আওয়ামী লীগকে ভোট দেওয়ার জন্য আমরা অনুরোধ করছি বিএনপি তো ভোট ছাওয়ার এখানে অধিকারও রাখে না এই ওই হিসাবে আপনি বলতে পারেন বিএনপিকে ভোট করবে না হবে করবে করবে কিন্তু জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করবে কারণ জনগণকে বলার মতো কাজ তো তারা করতে পারে নাই